এজন্যই বললাম যে আমি যদি কষ্ট করে আলোচনা করতে পারি আপনারা শুনতে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ লাইভ করোনা ভাইরাসে গোটা পৃথিবী ভয়ে কম্পিত হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক সময় আসবে কাফেররা তোমাদেরকে ক্ষুধার্ত কুত্তা যেমন খায় কুকুরে যেমন খায় এভাবে ছিনিয়ে ছিনিয়ে খাবে তোমাদেরকে মানে খুবই দেখছেন না এখন গোটা পৃথিবীতে মুসলমানকে কিভাবে মারতেছে সাহাবায়ে কেরাম বললেন তখন কি আমরা দলে কম হব যে না কিন্তু ওয়ালা কিন্না গোসাউন কা গোসাই সাই ওই সাগরে ফানা যা ভাসে ভাষার মতো মানে ফানার যেমন কোনো শক্তি থাকে না এদেরও কোনো শক্তি থাকবে না ইমানি স্পৃহা স্পিড থাকবে না ভাইয়ের আমার আল্লাহর অশেষ মেহরবানিতে বাংলাদেশ এক খবরে পাওয়া গেছে তিনজন আক্রান্ত হয়েছে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন এখন পর্যন্ত বাংলাদেশ নিরাপদে আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে রাখেন আল্লাহুম্মা আমিন যতই আমরা চেষ্টা করি না কেন এই গরিব দেশ কখনো কিচ্ছু করতে পারবো না আর কিছু করি বা ঠাকাবেন কেমনি এটা তো আল্লাহর সৈনিক বুঝেছেন এটা কার সৈনিক আল্লাহর সৈনিক আল্লাহর সৈনিক এটা বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ আজকে মাহফিলে একটা কথা বারবার আমার মনে আসতেছে আসতেছে আজকে প্রধান অতিথি জনাব হেলাল উদ্দিন সাহেব ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধিতলা এলএসডি আচ্ছা আচ্ছা দেখছেন উনি একজন অন্য লাইনের মানুষ কিন্তু কি সুন্দর কোরআন পড়েছেন এটা খুবই আশ্চর্য হয়েছে এই লোকগুলো এ ধরনের লোকগুলো আমরা চাই তৈরি করে দিয়ে সব জায়গাতে কাজ করব একেবারে ছোট থেকে ছোট প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে থাকবে এমনই দিনদার পরেজগার মানুষ যারা আল্লাহকে ভয় করে যদি আল্লাহ ভীরু লোক সেট না হয় তাহলে কোশ্চিন কাল এদেশ আপনার উন্নয়ন হবে না শান্তি আসবে না শান্তির জন্য একমাত্র থিওরি সূত্র হচ্ছে এই আল কোরআন এটার মধ্যে আস্তি হবে আল্লাহর অশেষ মেহরবানি এই আল্লাহর সৈনিক আক্রমণ করেছে চীন দেশে প্রথম কেন আক্রমণ করেছে চীন দেশে পৃথিবীতে অগণিত মুসলমানের উপর নির্যাতন হয়েছে আমরা চোখে দেখতেছি কিন্তু সব থেকে বেশি নির্যাতিত হয়েছে চীন দেশে সত্তর বছর থেকে নির্যাতন করে আসছে এমন নীরব নির্যাতন হচ্ছিল যে কোনো ভিডিও কোনো কিছুই প্রকাশ করার মতো কোনো শক্তি ছিল না হয়তো যে কোনোভাবে কোনো হৃদয়বান এই কমিউনিস্ট কাফেরদের মধ্যে কোনো সৈনিক হতো কিছু কিছু ছবি নিয়ে ফেসবুকে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে যার কারণে এই ভিডিওগুলো পেয়েছি সেই নির্যাতনের আপনার একটা ছিল কি যে মানুষগুলোকে উলঙ্গ করে নারী পুরুষকে পানিতে রেখে দেওয়া হয়েছে আর ওদের ওপরে কাঁটা তার বাঁশ বিভিন্ন দিয়ে একটা চাল বানিয়ে দেওয়া হয়েছে এতটুকু ফাঁকা ফাঁকা কল্লা বের করতে পারবে না ও দাঁড়াতেও পারবে না আবার কি করতে পারবে না শুইতেও পারবে না বসতেও পারবে না এইভাবে মাথা নিচু করে আপনার মাসের পর মাস পানির মধ্যে রেখে দিয়েছে এই ভিডিও এখনও ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে এই চীন জালেম সরকার আমাদের মা বোনদেরকে ভাইদেরকে কাঁটা তারের পিঞ্জিরা তৈরি করেছে খাঁচা খাঁচাটা এমন উঁচা হবে এই টেবিলের মতো টি টেবিলের মতো এই কাঁটা তারের পিঞ্জিরা এই খাঁচার মধ্যে উলঙ্গ করে সামান্য ছোট্ট একটা জাইয়া পরে রেখে তাকে রেখে দিয়েছে মাসের পর মাস এই খাঁচার মধ্যে বন্দি থেকেছে আমার এই ভাই আমার এই মা বোনেরা এমন জুলুম নির্যাতন করেছে এই চীনা সরকার চীনা সরকার আমাদের মুসলমান ভাই বোনদেরকে দিয়ে জাদুঘর তৈরি করেছে
তাদের দৃশ্য যদি দেখেন আপনি সহ্য করতে পারবেন না। জাদুঘরের মধ্যে এমন কিছু দৃশ্য এখানে দেওয়া হয়েছে যে কাউরির আপনার মুখ দিয়ে লোহা গরম করে ঢোকানো হচ্ছে, কাউরির চোখ দিয়ে ঢোকানো হচ্ছে, কাউরির কান দিয়ে ঢোকানো হচ্ছে, কাউরির লজ্জাস্থান দিয়ে ঢোকানো হচ্ছে, বিভিন্নভাবে এইভাবে কষ্ট দিয়ে দিয়ে তাদেরকে মারতেছে। ভাইয়েরা আমার, 10 লক্ষ মুসলমানকে তারা কারাগারের মতো একটা জায়গাকে ঘেরাও করেছে, যেটা ভারত সরকার ভাবছে যে ওইখানে 10 লক্ষ নারী পুরুষকে বন্দি করে রেখেছে, তাদের গায়ে পরনে কোনো কাপড় দেয় নাই। এই চীনা সরকার, এই জালেম সরকার শক্তিতে ক্ষমতাতে ব্যবসা বাণিজ্যের টাকা পয়সায় এমন শীর্ষে উঠে গেছে, ও আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে করে কমিউনিস্টি প্রচার করেছে। ডাপানে বলেছে, সে দাবি করতে চাইছে গোটা পৃথিবীর পরাশক্তির মালিক সে, তাকে ঠাকানোর মতো কেউ আর নাই। ঠিক যখন একেবারে তুঙ্গে জুলুমে উঠে গেছে, অহংকারের গৌরবে যখন ফেটে পড়ছে, ঠিক সেই সময় আল্লাহর সৈনিক করোনা ভাইরাস এসে গেছে। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والدم والضفادع ঠিক আছে فأرسلنا عليهم الطوفان আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই ফেরাউনের উপরে আমার সৈনিক পাঠিয়ে দিয়েছিলাম। এলে সৈনিক আল্লাহ, وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ মোহাম্মদ, তোমার রবের কত সৈনিক আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আমরা যখন এই আয়াত পড়েছিলাম মাদ্রাসায় তাফসীর, তখন ভাবছিলাম আল্লাহ সৈনিক মানে ফেরেশতারা আর কিছু নেই। আল্লাহু আকবার, যখন আরো ডিপে গবেষণা শুরু করলাম তখন দেখছি আল্লাহ যে কত সৈনিক যুগে যুগে পাঠিয়েছেন তা কোরআনে তা উল্লেখ করা আছে। এক নম্বর সৈনিক নমরুদকে আল্লাহ মহাসা দিয়ে শেষ করে দিল, ঠিক সৈনিক আল্লাহ সৈনিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কথা বলছেন, আমি এদের জন্য সৈনিক পাঠালাম এক নম্বরে তুফান, কি পড়াছিলেন তুফান। ভাইয়েরা আমার, 88 সালে বাংলাদেশে আসলে আসে নাই, তারপরে নার্গিস নামে আসতে ছিল না আসে নাই, আল্লাহ এই মুসলমানদের দোয়ার বদৌলতে আমার মনে হয় নার্গিস আর নারী পুরুষ যত বিপদ ছিল আল্লাহ দূর করে দিয়েছেন। ঠিক ঠিক কিনা ভাই, ঠিক বলেন না কেন, নাকি আপনারা এখন ওই এতে আছেন মিশরে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের জন্য তুফান পাঠিয়ে দিয়েছেন। তারপরে বল জারাদা, টিড্ডি ফড়িং আমরা এলাকার ভাষায় বলি, যার বাংলা হচ্ছে পঙ্গপাল। ফড়িং আছে না, ঘুরে বেড়ায় যায়, ছোটোকালে লেজ ধরে খেলতাম আমরা, এই ফড়িংয়ের মতো একটা আছে পঙ্গপাল, একে খাওয়া হালাল। এই পঙ্গপাল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের জমিনে পাঠাই দিয়ে ফেরাউনের দেশে পাঠাই দিয়েছিল। এই ফেরাউনের যত ফসলাদি ছিল মুহূর্তের মধ্যে সব খেয়ে শেষ করে ফেলেছে এই পঙ্গপালে। ভাই শোনা যায়, বোঝা যায় পিছন থেকে? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করার জন্য প্রথম শিক্ষার জন্য তুফান পাঠালেন, তারপরে শিক্ষা হলো না, মুসার কাছে যেয়ে বললো যে এবার ইমান আনবো, আল্লাহর কাছে দোয়া করে সরিয়ে দাও, সরিয়ে দিলেন। এরপরে আবার নাফারমানি শুরু করলো আগের মতোই, আবার এই পঙ্গপাল পাঠালেন। আর ঠিক এই বয়সে এই সময় 1400 নাকি হাজার হাজার বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই পুরানা সৈনিককে ব্যবহার করছেন, পঙ্গপালের আবার আগমন ঘটেছে, গোটা পৃথিবীতে 25টি দেশকে আক্রমণ করেছে পঙ্গপাল। এই পঙ্গপাল পাকিস্তান পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহর যদি অর্ডার হয়ে যায় মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীকে আপনার পুরো একেবারে কহাতশালিতে পরিণত করে শেষ করে দেবেন, কিচ্ছু থাকবে না। পঙ্গপাল আপনার গাছের পাতা পর্যন্ত রাখে না, ফসল দুধের কথা যেখান দিয়ে যায় সেখানে সব সাবাড় করে চলে যায় খেয়ে। পৃথিবীর কোনো ঔষধ দিয়ে একে ঠেকানো যাবে না, এটা আল্লাহর সৈনিক।
ভাইরা আমার এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আল কুম্মালা উকুন পাঠিয়ে দিলেন উকুন বুঝেন তো উকুন সব জায়গায় উকুন মুচে দাড়িতে তো আছি আছি গোটা শরীরে তো আছি আছি খাবারে আপনার পোশাকে তারপরে বিছানায় গাড়িতে বাড়িতে সব জায়গায় উকুন আর উকুন অস্থির হয়ে আবার মুসার কাছে দৌড়িয়ে গেল আল্লাহ উঠাই নিলেন এবার তারপরে ছাড়ে না এবার তখন আল্লাহ খুন রক্ত পাঠিয়ে দিলেন সব পানি রক্ত সব জায়গায় রক্ত তা হলো না এবার শেষ চিকিৎসা এবার আল্লাহ সৈনিক পাঠালেন ওয়াদাফা দিয়া ব্যাং ব্যাং বোঝেন তো ওই যে কিছুদিন পরই শুরু হবে বৃষ্টি আর প্যাঁ পু শুন আল্লাহর সৈনিক এখান থেকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাং কয়েক মিলিয়ন কোটি যদি দিয়ে দেয় এই বাংলাদেশে আর আপনার এই বাজারে পত্নীতলা বাজারে যদি বেশি না এক লক্ষ ব্যাং আল্লাহ পাঠিয়ে দেন তাহলে পরে পত্নীতলা মানুষের ঘুম হারাম হয়ে যাবে আল্লাহ যদি এখানে মাত্র দশটা ব্যাংক পাঠিয়ে দেন যে যাও মাদানির হামলা কর মাহফিলে হামলা কর মাত্র বেশি না দশটা আর এখানে এসে যদি প্যাঁ পু শুরু করে দেয় তাহলে মাহফিল শেষ হবে না হবে না এগুলো আল্লাহ সৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু আল্লাহর কত সৈনিক আছে তোমরা কেউ জানো না আমি আল্লাহ ছাড়া ভাইরা আমার সবাইকে আল্লাহর কাছে রুজু হতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না হলে পরে এই ভাইরাস কাউকে ছাড়বে না এই ভাইরাস আল্লাহ রাসূল সাল্লামের ভবিষ্যৎ বাণী ফলশ্রুত ফলশ্রুতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জমানায় এমন এমন অসুখ আসবে যে অসুখ তার চিকিৎসা পাবে না জীবনে কোনোদিন নামাজ শুনে নাই কোনোদিন কখনো চিন্তাও করে নাই সেই সময় এসে গেছে এখান থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে সবাই পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়িল আসকাম আল্লাহ তোমার কাছে পানা চাই কুষ্ঠি ব্যারাম অসুখ থেকে পাগল হয়ে যাওয়ার থেকে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই কুড়ির ব্যারাম থেকে আমাদের ভাষায় বলছি বুঝেন তো কুড়ির ব্যারাম না আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই পানা চাই আশ্রয় চাই সমস্ত খারাপ অসুখ থেকে ঠিক আছে ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন যখন আমি অসুস্থ হই তখন ওই আল্লাহ আমাকে সুস্থতা দান করেন সুতরাং সব ওষুধ অসুখের ওষুধের মালিক কেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন